আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব। ম্যাট্রিক্সের গুণ করার জন্য গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম শিখছিলাম আর কি, র অ্যান্ড কলাম। যেমন এটা একটা ম্যাট্রিক্স, ধরে নিই 1 2 3। হ্যাঁ, এখানে র আছে কয়টা? একটা সারি। এর সাথে গুণ করব ধরুন এখানে 4 5 6। ম্যাট্রিক্সের গুণ হলো সবচেয়ে জটিল বিষয়, কিন্তু বুঝলে সবচেয়ে সহজ। সবসময় রাখতে হবে এখানে সারি কয়টা, একটা না, কলামও আছে একটা, এভাবে যেগুলো এগুলো সারি বলে আর এগুলাকে কলাম বলে। সারি এবং কলাম মিলতে হবে। এখানে একটা সারি আছে, এখানে কলামও একটা আছে, তাহলে গুণ হবে। আর সারি কলাম যদি না মিলে তাহলে গুণ হবে না। আচ্ছা, এটা কীভাবে করবো উত্তরটা দেখি। প্রথমটা আছে না, প্রথমটার সাথে প্রথমটা গুণ করব। এই যে এটা যাবে প্রথমটার সঙ্গে, প্রথমটা গুণ হবে, তাহলে গুণ হলো 1 এর সাথে 4 গুণ হলো 4। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ হবে নিচের দিকে। সারির সঙ্গে কলামের গুণ সবসময় রাখতে হবে, র ইনটু কলাম, র ইনটু কলাম। দুই নাম্বার সঙ্গে দুই নাম্বার, 5 2 গুণে 10। তিন নম্বর সঙ্গে তিন নম্বর, 3 ইনটু 6। আবার বলছি, র এবং কলামের গুণ হবে প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, এবং মাঝখানে থাকবে কি, যোগফল। যোগ করলে আসে 32। তাহলে বুঝতে পারলাম ম্যাট্রিক্স সবসময় রাখতে হবে এইভাবে যাচ্ছে, সারিগুলো যাচ্ছে কলামগুলোর সঙ্গে গুণ হতে। এই জিনিসটা মনে রাখলে আমরা গুণগুলা পারব। আচ্ছা, এখন লেকচার শিটের একটা অঙ্ক করি, 2 এর 1। এই অঙ্কটা আমরা করব। এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এ ইনটু বি করতে বলছে। আচ্ছা, আমরা এ ইনটু বি, এ বির মান, এর সঙ্গে বি এর গুণ। তো এ ম্যাট্রিক্সের মানগুলো উঠিয়ে ফেলতেছি আমি শীট থেকে দেখে দেখে। আপনাদের শীট না থাকলে চলবে, কারণ অঙ্ক তো আমি ডাক উঠিয়ে নিই, যার ফলে করতেই পারবেন। আর যাদের শীট লাগবে ছবি দিয়ে দিব, নিয়ে নেবেন। ডাকটা উঠে এলাম। এখানে দেখেন সারি কয়টা, একটা দুইটা, কলাম কয়টা, একটা দুইটা। সারি কলাম মিল থাকলে গুণ করা যাবে। যেমন এখানে সারি আছে একটা দুইটা, এখানে কলাম আছে দুইটা, গুণ করা যাবে। এখন যদি কলাম তিনটা থাকতো তাহলে গুণ হইতো না। আর এখানে যদি সারি আছে হলো একটা দুইটা, কলাম আছে দুইটা, এই জন্য হচ্ছে। সারি তিনটা থাকলে কলামও তিনটা থাকতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করা যাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন কি করতেছি আমি। প্রথমে সারি কি করছিলাম, এখানে এই সিরিয়ালের তিনটার সঙ্গে এই সিরিয়ালের তিনটা গুণ করছিলাম। তাহলে এখানে যে সিরিয়ালটা আছে, আবার তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এই সিরিয়ালটা কার সাথে গুণ হবে, এইভাবে 2 এর সঙ্গে 1 এর গুণ হবে। এই প্রথম 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে এই 1 এর গুণ হবে। গুণফল আসতেছে হলো 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2, 3 এর সঙ্গে নিচেরটা 2 এর গুণ হবে, আসবে হলো 6, 5 এর সঙ্গে 3 এর গুণ হলে হবে, তাহলে আসবে হলো 15। আবার বলতেছি, প্রথমে এই তিনটা সংখ্যার সঙ্গে এই তিনটা সংখ্যার গুণফল লিখবো, লিখে মাঝখানে কী দিব, যোগ দিব আগের বারের মতো। আচ্ছা, তাহলে এই লাইনের কাজ শেষ, এখন এই লাইনের কাজ শেষ শুরু হবে। প্রথম লাইনের কাজ শেষ, দ্বিতীয় লাইনের কাজ শেষ শুরু হবে। এই যে প্রথম তিনটা সংখ্যা আছে, এই তিনটা এই তিনটার সঙ্গে গুণ হবে, এই তিনটার সংখ্যা এই তিনটার সঙ্গে
গুণ হবে, দুইয়ের সঙ্গে দুই গুণ করলাম আসলো চার, তিনের সঙ্গে তিন গুণ করলাম আসলো নয়, পাঁচের সাথে চার গুণ করলাম আসলো বিশ। দেখেন আবার বলছি, এই যে তিনটা সংখ্যা উপরের এই তিনটা সঙ্গে প্রথমে এই তিনটা গুণ করে লিখলাম যা, পরে এই তিনটা সংখ্যার সঙ্গে এই তিন শেষের তিনটা সংখ্যার গুণ করে লিখলাম এখানে, এই তিনটা সংখ্যার সাথে এই তিনটা তিনটা ছয়টা সংখ্যার গুণ শেষ। এখন এই কলাম এই সারি শেষ, এখন দ্বিতীয় সারির কাজ, তিন এক চার আছে, তিন এক চার এখানে এক দুই তিনের সাথে গুণ হবে, আবারই দেখেন চিহ্নটা এইভাবে যাবে এইভাবে নামবে, এই তিনটা সংখ্যার সঙ্গে এই তিনটা সংখ্যার গুণ হবে, এই সারির সঙ্গে এই কলামের গুণ, তিনের সাথে সাথে এক গুণ করলাম কত আসলো তিন, একের সাথে দুই গুণ করলাম মাইনাস দুই কারণ এখানে মাইনাস আছে, চারের সাথে তিন গুণ করলাম আসলো বারো, এটা শেষ। এখন এই তিনটা সংখ্যা আবার এই তিনটা সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, তিন আর দুই গুণ করলে হয় ছয়, এক আর তিন গুণ করলে হয় তিন, মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম, চার আর চার গুণ করলে হয় ষোলো। এখন আমাদের যোগফল নামাবো, আপনাদের সুবিধার জন্য আরেকবার একটু আমি বলে দিতেছি, গুণ করা অনেক সহজ, সারির সঙ্গে কলামের গুণ হবে, কলাম যদি দুইবার থাকে তাহলে একটা সারি দিয়ে কলাম দুইবারের গুণ করব, তিনটা যদি থাকতো এই এক সারি দিয়ে তিনটা কলামকে আমি গুণ করলাম, বা চারটা থাকলে চারটারে গুণ করতাম, গুণ করে এখানে লিখতাম, প্রথম সারি দিয়ে সবগুলো কলামে গুণ করে যাব, গুণ করে যতবার হবে অতবার এখানে লিখবো, প্রথম প্রথমটা প্রথম কলামের ফলটা এখানে লিখবো, দ্বিতীয় কলামের গুণফলটা এখানে লিখবো, তৃতীয় কলামের গুণফলটা এখানে লিখবো, আরও যদি থাকে আরও লিখতে থাকবো। আর শেষ প্রথমটা শেষ হলো, দ্বিতীয় সারির কাজ, দ্বিতীয় সারি দিয়েও প্রথম সারির মতো এইগুলা গুণ করবো, এটার গুণ করবো, এটার গুণ যতগুলো আছে সবগুলো গুণ করে লিখে লিখে যাব। আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এ ইন্টু বি করে দিছি, বি ইন্টু এটা করি এবার। হ্যাঁ, বি এর মান আছে এক দুই দুই তিন তিন চার, এখানে সারি কয়টা আছে দেখি আমরা, একটা দুইটা তিনটা, তিনটা সারি আছে আর কি, র আছে তিনটা, কলাম কটা আছে একটা দুইটা তিনটা, সো অঙ্কটা করা যাবে, যদি এখানে সংখ্যা ঠিক না থাকে এক দুই তিনটা না থাকতো, দুইটা থাকতো আর এখানে যদি থাকতো এক দুই তিনটা হইতো না, সারি কলাম আর কি র এবং কলাম সংখ্যা ঠিক থাকতো, প্রথমটা র থ্রি এখানে কলাম থ্রি, সো করা যাবে। আগের অঙ্কগুলো একটু দেখি আমরা, এখানে র কয়টা এক দুই, র টু, কলাম কয়টা এক দুই, কলাম টু, এখানে র এক, কলাম এক, একের সাথে এক গুণ করলে কত আসে আনসার একটা, এই যে একটা সংখ্যা আসছে, দুই দুই গুণ করলে কত আসে চারটা, দেখেন তো চারটা আসছে না, এক দুই তিন চারটা, তাহলে সেই হিসাবে এখানে তিনটা এখানে তিনটা আনসার নয়টা হবে, যদি নয়টা হয়ে যায় তাহলে অঙ্ক হয়েছে, না হলে অঙ্ক হবে না। আচ্ছা, আবার ডাক তীর চিহ্নটা মনে রাখি, যে এইভাবে যাবে দুইটা এইভাবে নামবে, এক প্রথম সংখ্যা দুই এখানে প্রথম সংখ্যা, গুণ করলাম দুই আসলো, দুই যায় নিচের দিকে নামবে না, দুই যায় তিনের সাথে গুণ হবে ছয়, প্রথম লাইনের কাজ শেষ, দ্বিতীয় লাইনে যাচ্ছি আমরা, এক দুইয়ের সঙ্গে এই দুইটার গুণ করবো আমরা দ্বিতীয় লাইনে, একের সাথে তিনের গুণ, দুইয়ের সাথে একের গুণ, একের সাথে পাঁচের গুণ, দুইয়ের সাথে চারের গুণ,
আবার বলছি, এই দুটো সংখ্যা কি র, এই রর সাথে এই কলামের গুণ করে এখানে লিখলাম, এই রর এই এই রটার সঙ্গে এই কলামের গুণ করে এখানে লিখলাম, আবার ওই রটার সঙ্গে এই কলামের গুণ ফলে এখানে লিখলাম, আরও যদি থাকতো সবগুলো এখানে লিখতাম। আচ্ছা, এরপরে এখন প্রথম রোর কাজ শেষ, দ্বিতীয় রোর কাজ, এটা দিয়ে কাজ করব তিনবার, দুই তিন রে দুই তিন রে গুণ করবো, দুই দিয়ে দুই রে গুণ করলে চার, তিন দিয়ে তিন রে গুণ করলে হয় নয়, এই সিরিয়াল শেষ। এখন এই দুইটা দিয়ে আবার এই দুইজনকে গুণ করতে হবে, দুই দিয়ে তিন রে গুণ করলে আসে হলো ছয়, তিন দিয়ে এক রে গুণ করলে হয় তিন, মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম। ক্যালকুলেটার দিয়ে করবেন সব কাজ, তাহলে ইজি হবে। আমি একটু দেখাই দিই, তিন দিয়ে এক রে গুণ করছি না, সাইন্টিফিক ক্যালকুলেটার নেবেন, থ্রি গুণ মাইনাস ওয়ান, মাইনাস থ্রি আসছে, দুই দিয়ে পাঁচ রে গুণ করলাম দশ, দুই দিয়ে তিন রে গুণ করলাম, চার দিয়ে তিন রে গুণ করলাম বারো। এই যে দ্বিতীয় সারি অর্থাৎ র দিয়ে তিনটারে গুণ করে লিখলাম, এখন লাস্ট সিরিয়ালটা আছে, লাস্ট সিরিয়ালে থ্রি আর ফোর আছে, আর লাইনে আছে টু এবং থ্রি, থ্রি দিয়ে টু রে গুণ করলাম সিক্স, ফোর দিয়ে থ্রি গুণ করলাম টুয়েলভ, থ্রি দিয়ে থ্রি গুণ করলাম নাইন, ফোর দিয়ে ওয়ান গুণ করলাম ফোর, থ্রি দিয়ে ফাইভ গুণ করলাম ফিফটিন, ফোর দিয়ে ফোর গুণ করলাম সিক্সটিন। এখন যুগ বিয়োগ নামায় ফেললে আমাদের অঙ্ক শেষ, টু প্লাস এইট আসবে, থার্টিন এইটিন, ওয়ান থ্রি ফাইভ থার্টিন টোয়েন্টি টু থার্টি ওয়ান, আমাদের দেখেন এখানে থ্রি ইন্টু থ্রি নাইন হয় না, উত্তর কেটে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এটা একটা সহজ পদ্ধতি গুণের ফল মিলছে কি না হয়েছে কি না এটা জানার। আপনারা একটা কাজ করবেন, শীটের এক দুই তো করাই দিছি, দুইয়ের এই দুইটা অঙ্ক করাই দিছি, দুইয়ের যে এই যে চার নম্বর অঙ্কটা এ বি সি দেয়াস, এ ইন্টু বি গুণ করবেন আর কি, এই দুইটা গুণ করবেন, দুইটা গুণ ফলের সঙ্গে সি দিয়ে গুণ করবেন যে উত্তরটা আসবে, আবার বি এবং সি গুণ করে সে উত্তরটার সাথে এ গুণ করলে সেই ফলাফলটা আসবে। এখানে যে সিস্টেমের অঙ্কটা আছে এটা করলে ম্যাট্রিক্সে যত ধরনের গুণ আছে গুণের সব নিয়ম হয়ে যাবে। তা আশা রাখি আপনারা গুণটা করতে পারবেন, না করতে পারলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই করে দিব। নেক্সট ক্লাসে আমি এই অঙ্কটা করাই দিব, দুয়ের তিন এই অঙ্কটা করাই দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।